শুধুমাত্র যীশু খ্রিস্ট রক্ষা করেন। এবং সে একটি পুত্রের জন্ম দেবে এবং তুমি তার নাম যীশু রাখবে, কারণ তিনি তার লোকদের তাদের পাপ থেকে রক্ষা করবেন। ম্যাথিউ, রাত 1:21। কারণ ঈশ্বর জগৎকে এতই ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন, যাতে যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। যোহান, রাত 3:16। যীশু তাকে বললেন, আমি পথ, সত্য ও জীবন, আমার দ্বারা ছাড়া কেউ পিতার কাছে আসে না। যোহান 14:6। অন্য কারো মধ্যেও পরিত্রাণ নেই, কারণ স্বর্গের নিচে মানুষের মধ্যে অন্য কোন নাম দেওয়া নেই যার দ্বারা আমাদের উদ্ধার করতে হবে। প্রেরিত, ভোর 4:12। কারণ আমিও যা পেয়েছি তা আমি প্রথমে তোমাদের কাছে পৌঁছে দিয়েছিলাম। শাস্ত্র অনুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন এবং তাকে কবর দেওয়া হয়েছিল, এবং শাস্ত্র অনুসারে তৃতীয় দিনে তিনি পুনরুত্থিত হয়েছেন। 1 কোরিন্থিয়ান্স 15:3-4, যার মধ্যে তার রক্তের মাধ্যমে আমাদের মুক্তি, পাপের ক্ষমা, তার অনুগ্রহের ধন অনুসারে। ইফিসিয় 1:7। চারটি সত্য আছে যা আমাদের সম্পূর্ণরূপে বুঝতে হবে। 1, ঈশ্বর আপনাকে অনেক ভালোবাসেন। তিনি চান যে আপনি তার সাথে স্বর্গে অনন্ত জীবন পান, কারণ ঈশ্বর জগৎকে এতই ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন, যাতে যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। যোহান, রাত 3:16। তিনি চান যে আপনি তার সাথে একটি প্রচুর এবং অর্থপূর্ণ জীবন কাটান। চোর আসে না কিন্তু চুরি করতে, হত্যা করতে এবং ধ্বংস করতে আসে। আমি এসেছি যাতে তারা জীবন পায় এবং তারা তা আরো প্রচুর পরিমাণে পায়। জোহান, সকাল 10:10। সত্ত্বেও অনেক মানুষ একটি অর্থপূর্ণ জীবন অনুভব করে না এবং তারা নিশ্চিত নয় যে তাদের অনন্ত জীবন আছে কিনা। কারণ 2, মানুষ প্রকৃতির দ্বারা পাপি, এই কারণেই তিনি ঈশ্বর থেকে বিচ্ছিন্ন। সবাই পাপ করেছে, কারণ সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হয়েছে। রোমিও, রাত 3:23। কারণ অর্থের প্রতি ভালোবাসাই সমস্ত মন্দের মূল। 1 টিমথি সকাল 6:10। পাপের মজুরি হল মৃত্যু, কারণ পাপের মজুরি হল মৃত্যু। রোমান্স, সকাল 6:23। বাইবেল 2 প্রকারের মৃত্যুর উল্লেখ করে, শারীরিক মৃত্যু এবং যেমন পুরুষের জন্য নিযুক্ত করা হয়েছে একবার মৃত্যু কিন্তু এর পরে বিচার। হিব্রু, সকাল 9:27। আধ্যাত্মিক মৃত্যু বা নরকে ঈশ্বরের কাছ থেকে চিরন্তন বিচ্ছেদ, কিন্তু ভয়ঙ্কর, অবিশ্বাসী, জঘন্য, খুনি, ব্যভিচারী, জাদুকর, মূর্তি পূজক এবং সমস্ত মিথ্যাবাদী। আগুন ও গন্ধক দিয়ে জ্বলতে থাকা হ্রদে তাদের অংশ থাকবে, যা দ্বিতীয় মৃত্যু। প্রকাশিত বাক্য 21:8।
মানুষ যদি তার পাপের কারণে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়, তাহলে এই সমস্যার সমাধান কি? আমরা প্রায়শই মনে করি যে সমাধানগুলি হল ধর্ম, ভালো কাজ এবং ভালো আচরণ, কিন্তু ঈশ্বরের কাছ থেকে একটাই সমাধান আছে। 3. যীশু খ্রিস্টই স্বর্গে যাওয়ার একমাত্র পথ, এটা ঈশ্বরের ঘোষণা। যীশু তাকে বললেন, আমি পথ, সত্য ও জীবন, আমার দ্বারা ছাড়া কেউ পিতার কাছে আসে না। যোহন 14:6। তিনি আমাদের পাপের জন্য সম্পূর্ণ শাস্তি প্রদান করেছেন, কারণ খ্রিস্ট একবার পাপের জন্য দুঃখ ভোগ করেছেন ধার্মিক অন্যায়দের জন্য, যাতে তিনি আমাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারেন। দৈহিকভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েও আত্মার দ্বারা পুনরুজ্জীবিত হন। 1 পিতার রাত 3:18 যার মধ্যে তার রক্তের মাধ্যমে আমাদের মুক্তি, পাপের ক্ষমা, তার অনুগ্রহের ধন অনুসারে। ইফিসীয় 1:7, তিনি অনন্ত জীবনের প্রতিশ্রুতি আছে। যে পুত্রকে বিশ্বাস করে তার অনন্ত জীবন আছে, এবং যে পুত্রকে বিশ্বাস করে না সে জীবন দেখতে পাবে না, কিন্তু ঈশ্বরের ক্রোধ তার উপর স্থায়ী হয়। যোহন 3:36, কারণ পাপের মজুরি মৃত্যু, কিন্তু ঈশ্বরের দান হল আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে অনন্ত জীবন। রোমিও 6:23। উদ্ধার পাওয়ার জন্য আমাদের যীশু খ্রিস্টে বিশ্বাস করা দরকার। আমাদের পরিত্রাণ যীশু খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের অনুগ্রহের কারণে, কেননা অনুগ্রহে বিশ্বাসের মাধ্যমে তোমরা উদ্ধার পেয়েছো, আর তা তোমাদের নিজেদের থেকে নয়, এটা ঈশ্বরের দান, কাজের জন্য নয়, যাতে কেউ গর্ব না করে। ইফিসীয় 2:8-9, কারণ যে কেউ প্রভুর নামে ডাকবে সে রক্ষা পাবে। রোমিও 10:13। পাপীর প্রার্থনা বিশ্বাসের সাথে এই প্রার্থনা করুন, প্রভু যীশু, আমাকে ভালোবাসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি স্বীকার করছি যে আমি একজন পাপী এবং আমি আপনার ক্ষমা চাই। ক্রুশে আপনার মৃত্যু, সমাধি এবং আমার সমস্ত পাপের জন্য পুনরুত্থানের জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে আমার প্রভু এবং ত্রাণকর্তা হিসাবে বিশ্বাস করি। আমি আপনার অনন্ত জীবনের উপহার গ্রহণ করি এবং আমি আমার জীবন আপনার কাছে সমর্পণ করি। আপনার সমস্ত আদেশ পালন করতে এবং আপনার দৃষ্টিতে খুশি হতে আমাকে সাহায্য করুন। আমেন। আপনি যদি যীশু খ্রিস্টে বিশ্বাস করে থাকেন, তবে নিম্নলিখিত গুলি আপনার সাথে ঘটেছে। এখন ঈশ্বরের সাথে আপনার অনন্ত জীবন আছে, আর যিনি আমাকে পাঠিয়েছেন তার এই ইচ্ছা, এ কেউ পুত্রকে দেখে এবং তার ওপর বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। আমি শেষ দিনে তাকে পুনরুত্থিত করব। যোহন 6:40। আপনার সমস্ত পাপ পরিশোধ করা হয়েছে এবং ক্ষমা করা হয়েছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, কিন্তু এই লোকটি পাপের জন্য চিরকালের জন্য একটি বলি উৎসর্গ করার পর ঈশ্বরের ডান দিকে বসেছিল। হিব্রু 10:12।
আপনি ঈশ্বরের দৃষ্টিতে একটি নতুন সৃষ্টি, এটি আপনার নতুন জীবনের শুরু। সেই জন্য যদি কেউ খ্রিস্টের মধ্যে থাকে, তবে সে একটি নতুন সৃষ্টি। দেখ, সব কিছু নতুন হয়ে গেছে। 2 করিন্থীয় ভোর 5টা বেজে 17 মিনিট, আপনি ঈশ্বরের সন্তান হয়েছিলেন, কিন্তু যত লোক তাকে গ্রহণ করেছিল তাদের তিনি ঈশ্বরের পুত্র হওয়ার ক্ষমতা দিয়েছিলেন, এমনকি যারা তার নামে বিশ্বাস করে তাদেরও। জোহান রাত 1টা বেজে 12 মিনিট ভালো কাজগুলো আমাদের রক্ষা পাওয়ার উপায় নয়, কিন্তু আমাদের পরিত্রাণের প্রমাণ বা ফল। কেননা আমরা তাহার কারিগর, খ্রিস্ট যীশুতে সৎকাজের জন্য সৃষ্ট হইয়াছি, যা ঈশ্বর পূর্বেই স্থির করিয়াছেন যেন আমরা সেগুলির মধ্যে চলতে পারি। ইফিসীয় রাত 2টা বেজে 10 মিনিট ঈশ্বর তোমার মঙ্গল করুক।